আবারও এসে গেছি মেদিনীপুর শহরের অন্য একটি রেস্টুরেন্টে, যে রেস্টুরেন্টটির নাম দিলসে পাঞ্জাবি ধাবা। রেস্টুরেন্টের বয়স খুব বেশি দিন নয়, 2018 সালে এরা যাত্রা শুরু করেছিল। এই রেস্টুরেন্টের ভেতরে যাব, এদের ফুড টেস্ট করব এবং ইন্টেরিয়র ডেকোরেশনও দেখব এবং সবটাই আপনাদের কাছে তুলে ধরব। আসুন দেখে নিই। কিন্তু যাওয়ার আগে একটা কথা সকলের উদ্দেশ্যে, আমাদের চ্যানেল টক ঝাল নোনতা, এটাকে সাবস্ক্রাইব করুন এবং শেয়ার করুন যাতে সবাই দেখতে পায়। সাবস্ক্রাইব বাটনটায় ক্লিক করুন এবং বেল আইকনটা প্রেস করুন এবং সমস্ত আপডেট আমাদের ইউটিউব চ্যানেল থেকে পেতে থাকুন। এই মুহূর্তে বসে আছি দিলসে পাঞ্জাবি ধাবার ভেতরে। ছোট্ট জায়গার উপর এরা খুব সুন্দরভাবে ভেতরটাকে ডেকোরেট করেছে এবং একটা স্পেশালিটি যেটা আমার চোখে পড়ছে, যে এদের যে রেস্টুরেন্টের ভেতরে দেওয়াল, সেখানে বিভিন্ন সিনেমার পোস্টার দেওয়া আছে। সেই পোস্টারগুলো আপনারা দেখতে পাচ্ছেন যে কীরকমভাবে প্রত্যেকটা সিনেমার পোস্টার দিয়ে এরা ভেতরটাকে ডেকোরেট করেছে। একটু সবাই দেখে নিন। এত সুন্দরভাবে ডেকোরেট করা, অ্যাজ ওয়েল অ্যাজ এত মেনু, যা মনে হয় আমি কেন আরও চারজন থাকলেও কিন্তু খেয়ে কমপ্লিট করতে পারবো না। সেই জন্যে ওদের রেকমেন্ডেশনে যে মেনুগুলো আমি পেয়েছি, সে প্রত্যেকটা মেনুর কীরকম খেতে হবে, তার কি স্পেশালিটি রয়েছে, সবটা আমি ওদেরই একজন স্টাফের কাছ থেকে জেনে নেবো। তো সাথে পেয়েছি দিলসে পাঞ্জাবি ধাবার একজন কুককে, তো উনি ডেসক্রাইব করে দেবেন যে প্রত্যেকটা মেনু কীরকম খেতে, তার প্রাইস কী এবং মেনুদের নাম কী, প্রত্যেকটা মেনুর কী নাম সেগুলোও তুলে ধরবে। তো দাদা, প্রথমেই যেটা দেখতে পাচ্ছি, আপনি এই আইটেমটা, আমরা বিভিন্ন ধরনের তন্দুরি দেখতে পাচ্ছি, নান আছে, তো এটাকে কী বলে? এটাকে রুটি টোকরি। রুটি টোকরি, তো এর মধ্যে কি স্পেশালিটি কী রয়েছে আইটেমটা? আচ্ছা আচ্ছা, ওকে, রুটি টোকরি আইটেমটার নাম, এর প্রাইস কি পড়ে? এর প্রাইস হচ্ছে 250। 250 টাকা। তো 250 টাকার মধ্যে মোটামুটি কটা পিস থাকে এতে? সাত রকমের রুটি থাকে। এটা একটা সেকেন্ড এই আইটেমটা, এটার কি নাম? এটা মটন কোলাপুরি। মটন কোলাপুরি, আচ্ছা, এর কি বিশেষত্ব কি এই আইটেমটা? এটা অ্যাকচুয়ালি স্পাইসি আইটেম, এরকম ভাবে। এবং এদের যে গার্নিশ করেছে, এটা একটা স্পেশাল, খুব সুন্দর এটা দেখতেও লাগছে এবং আমরা টেস্টও করবো কিরকম। তো এই আইটেমটার কি নাম? লসুনি কাবাব। আচ্ছা, তো এর কি স্পেশালিটি রয়েছে? এটা হচ্ছে ড্রামস্টিক, যেটা ট্যাংরি কাবাব, যেটা ড্রামস্টিক, ড্রামস্টিকটাকে উল্টো করে বানানো আছে। আচ্ছা, তো এটা হচ্ছে লসুনের ফ্লেভার থাকবে, সুইটনেস থাকবে, আর এই কাবাবটা আস্তে করে আপনি খুলবেন, দেখবেন এর উপরের পোয়াটা লসুনের মতো ছাড়বে। আচ্ছা, সেটাই হচ্ছে। এর কি প্রাইস রয়েছে? তো চার পিস আছে দেখতে পাচ্ছি। চার পিস 320 টাকা। 320 টাকা, ওকে। এই আইটেমটা? এটা হচ্ছে চিকেন পাঞ্জাবি মশলা। আচ্ছা, কি বিশেষত্ব রয়েছে এর? বিশেষত্বটা হচ্ছে এটা খাট্টা, স্পাইসি এবং সুইটনেস থাকবে। আচ্ছা, এর কি প্রাইস? বাসন্তী ফ্লেভার থাকবে। আচ্ছা আচ্ছা, এর প্রাইসটা 230 টাকা। এটা কিমা কলা।
কিমা পোলাও, এটা কি মাটন কিমা? ওকে, এখানেও এটাও খুব সুন্দরভাবে গার্নিশ করা আছে। এখানে ওরা ডিমকে স্লাইস করে তার সাথে সাথে গাজর দিয়ে খুব সুন্দরভাবে এটাকে ডেকোরেট করেছে এবং দেখতে খুব সুন্দর লাগছে। টেস্ট করে দেখবো কীরকম। এটার প্রাইস কি পড়ছে? 300 টাকা। আচ্ছা, এইটা এই আইটেমটা একটু ইউনিক। এই আইটেমটাকে কি বলা হয়? ট্রিপল সেজওয়ান ফ্রাইড। আচ্ছা, তো সেজওয়ান ফ্রাইড রাইস মানেই তো ঝাল হবে নিশ্চয়ই। তো এর সাথে সাথে এর আর কোনো স্পেশালিটি রয়েছে নাকি? নুডলস ফ্রাই করে দেওয়া আছে এইটাতে। আচ্ছা, নুডলস ফ্রাই, রাইস আর পোচ এবং ওই সেজওয়ান চিকেন আছে। ওকে, এই থেকে পুরো সেজওয়ান ট্রিপল সেজওয়ান। ওকে, এটার কি প্রাইস পড়ে? এটা 350। 350 টাকা। ওকে, এই আইটেমটা এটা চেলো কাবাব। চেলো কাবাব, এর কি স্পেশালিটি? স্পেশালিটিটা হচ্ছে কি, রাইস একটা কম্বো লোক পাচ্ছে এবং এই এটা অ্যাকচুয়ালি পোচ রাইস বাটার সঙ্গে মিশে যে টেস্টটা আছে সেটা ভালো। ওকে, এটা গুড লুক আর মানে স্কাই আকাশকে দেখতে গুড লুক করে বানানো। আচ্ছা আচ্ছা, মানে স্কাইয়ের মতো করে একটা লুক দেওয়ার চেষ্টা করেছে ওরা এবং অসাধারণ ভাবে এরা গার্নিশ করেছে। প্রত্যেকটা ফুড আইটেম খুব সুন্দরভাবে সাজানো। তো এটার কি দাম পড়ে? 350 টাকা। ওকে, দ্য লাস্ট ওয়ান, এই আইটেমটা, এটাকে কি নাম? এটা চিকেন কালি মির্চ। আচ্ছা, এর কি স্পেশালিটি রয়েছে? এটা মির্চ, কালি মির্চ তো একটু স্পাইসি হবে। আচ্ছা, এবং এর সঙ্গে ফ্লেভারটা থাকবে তোমাদের গরম। ওকে ওকে, তো এর কি প্রাইস? 230। ওকে, তাহলে প্রত্যেকটা আইটেম, অনেকগুলো আইটেম, একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা আট রকমের আইটেম ওরা রেকমেন্ড করেছে। এটা রেস্টুরেন্টের স্পেশাল মেনু, তো ওটা আমি আপনাদের সামনে তুলে ধরলাম। তো তার ডেসক্রিপশানও ওদের যে মেন কুক সে ডেসক্রাইব করেছে, তো প্রত্যেকটা দামও তুলে ধরলাম। এবার টেস্ট করব যে কীরকম খেতে, তারপরে আপনাদের কাছে একটা ফাইনাল রিভিউ তুলে ধরবো। লসুনি কাবাব যেটা, সেটা টেস্ট করছি। অসাধারণ খেতে, খুব সুন্দর খেতে, আপনারা এটা ট্রাই করতেই পারেন। আচ্ছা, গার্লিক নানের সাথে চিকেন কালি মির্চ, সেটা ট্রাই করছি। এই চিকেন কালি মির্চের যে আইটেমটা, সেটার মধ্যে যেমন স্পাইসিনেসও রয়েছে সেরকম একটা মিষ্টি ভাবও রয়েছে এবং সব মিলিয়ে কিন্তু খেতে খুব সুন্দর। এবং গার্লিক নান ইউজুয়ালি যেরকম হয়ে থাকে সেরকমই ভালো টেস্ট। চেলো কাবাবটা ট্রাই করবো কীরকম। অসাধারণ খেতে, প্রত্যেকটা আইটেম এখনো পর্যন্ত যতগুলো টেস্ট করেছি প্রত্যেকটা ভালো খেতে। চেলো কাবাবের ক্ষেত্রে ভেতরে একটা খুব সুন্দর স্পাইসিনেস রয়েছে এবং খেতে খুব সুন্দর। অবশ্যই আপনারা আসলে এটা ট্রাই করবেন। ট্রাই করছি চিকেন ট্রিপল সেজওয়ান ফ্রাইড রাইস, সেটাও টেস্ট করি কীরকম। খুব স্পাইসি, টেস্ট ভালো, আপনারা এটাও ট্রাই করতে পারেন, ট্রিপল সেজওয়ান ফ্রাইড রাইস। যারা স্পাইসি খাবার পছন্দ করেন তাদের জন্য এই আইটেমটা খুব ভালো এবং তারা এই আইটেমটা খেয়ে কিন্তু ভীষণ খুশি হবেন। হাতে পেয়েছি দিলসে পাঞ্জাবি ধাবার মালিক অনির্বাণ মাসান্ত দাকে। তো ওনার সাথে একটু পরিচয় করিনি। দাদা, রেস্টুরেন্ট কবে শুরু করেছিলেন? 2018-তে শুনেছি শুরু করেছিলেন। 2018-র তাও কবের দিকে? 2018-র অক্টোবরের 7 তারিখ। অক্টোবরের 7 তারিখ প্রথম শুরু হয়েছিল, মহালয়ার দিন। মহালয়ার দিন,
আমার যতটা মনে পড়ছে মেদিনীপুর শহরে একটা ভীষণ প্রচার হয়েছিল রেস্টুরেন্টটা খোলার আগে, আর রেস্টুরেন্ট ওপেন হওয়ার আগেই মনে হয় সবার মুখে এই দিলসে পাঞ্জাবি ধাবা রেস্টুরেন্টের নাম পৌঁছে গেছিলো। তো সেটাও একটা ব্যাপার থাকেই। তো আপনাদের এই রেস্টুরেন্টের স্পেশালিটি কী রয়েছে? স্পেশালিটি বলতে দুটি ভ্যারাইটিস আইটেম করি আমরা, মানে মেদিনীপুরে আশা করি এরকম দুটি আইটেম কেউ বলে না। আচ্ছা, আর পাঞ্জাবি ডিশের উপর প্রচুর আইটেম হয়। শীতকালের সময় সর্ষে শাক, মক্কা রুটি, গাজরের হালুয়া এগুলো রেগুলার ডিশে থাকে। শীতকালে যেমন এবছর থেকে কুলফি, গোলাপজামুন এগুলো চালু হয়, এই গরমকালটায় পুরো হয় একদম। আর নতুন আইটেম বলতে কাবাবের উপর দেখবেন নিশ্চয়ই প্রচুর আইটেম, সে তো বটেই, হ্যাঁ খুব সুন্দর টেস্ট করা হয়েছে। নতুন প্রচুর কাবাবের আইটেম আছে, প্রচুর মানে আপনাকে দুটো আইটেম দেওয়া হয়েছে, আরও প্রায় 19 ধরনের কাবাবের আইটেম। 19 ধরনের? আচ্ছা, কাবাবের উপর খুব খাবে জোর দিয়েছিল, খালি তন্দুর আইটেমটা উপর, যেহেতু পাঞ্জাবি পাঞ্জাবি নামটা দিয়েছে তার সার্থকতা থাকা দরকার। ঠিক 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 ঠিক, তন্দুর আইটেমটা ওই জন্য প্রচুরভাবে দেওয়া হয়েছে, দেওয়া হয়েছে। তাহলে মেদিনীপুর শহরের মধ্যে ওনাদের দাবি যে রুটির ভ্যারাইটি এবং তন্দুরি যে আইটেম তার ভ্যারাইটি প্রচুর পরিমাণে রয়েছে, আসলে এই আইটেমগুলো অবশ্যই টেস্ট করবেন। এবং স্পেশালি আমি যে আইটেমগুলো টেস্ট করলাম রেস্টুরেন্টের স্পেশাল রেকমেন্ডেশনে, সেই আইটেমগুলো খুবই সুন্দর খেতে। আপনারা অবশ্যই একবার দিলসে পাঞ্জাবি ধাবা আসুন, এখানের খাবার টেস্ট করুন, আশা করি আপনাদের ভালো লাগবে। সবাই খুব ভালো থাকুন, থ্যাংক ইউ।